এলাকাবাসীর ভরসা, খানাখন্দে ভরা দীর্ঘদিনের বেহাল রাস্তা জলের তলায়। পিচের বিন্দুমাত্র অস্তিত্ব নেই, রাস্তা জুড়ে খানাখন্দ। কোথাও কোথাও আবার অনেকটা এলাকা নিয়ে গভীর গর্ত হয়ে গিয়ে ডোবার আকার নিয়েছে। মাসের পর মাস মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাইকেল, মোটরবাইক, ভ্যান, রিক্সা। অভিযোগ, রাস্তার এমন দুরাবস্থা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেই রাস্তা সারানোর। এমনকি দীর্ঘদিন ধরে জলের তলায় পচা দুর্গন্ধ জলের উপর দিয়েই চলছে নিত্যদিনের যাতায়াত। খড়গ্রাম ব্লকের রায়পুর, হরিনারায়ণপুর থেকে ধামালিপাড়া পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের রাস্তাটি ক্রমশই বিভীষিকা হয়ে উঠেছে সকলের কাছে। মাঝে মাঝে স্থানীয়ভাবে পঞ্চায়েত সমিতি ইট পাথর ফেলে গর্ত বোঝালেও মাসখানেক পরেই ফের একই অবস্থা। খারাপ রাস্তা, জলমগ্ন থাকার কারণে ঝুঁকি নিচ্ছে না অ্যাম্বুলেন্স। প্রসূতি নিয়ে মাতৃযানকেও হাসপাতালে পৌঁছতে হচ্ছে ঘুরপথে। গ্রামীণ রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মাণ হয়, এই বিষয়ে স্থানীয় প্রশাসন কোনো মুখ খোলেননি। বাচ্চারা যাওয়া আসা করতে পারছে না, হ্যাঁ, এমনকি লোকের পায়ে সব ঘা পর্যন্ত হয়ে গেছে, এমন বিষাক্ত জল, চারধারে নোংরা পচা আবর্জনা। এরকম কতদিন ধরে এরকম অবস্থা হয়ে পড়েছে? প্রায় 2 মাস। প্রশাসনের নজরে এটা পড়ে না তোমরা কোনো প্রশাসনের দ্বারা? প্রশাসন তো যাওয়া আসা করে এদিকে, এটা তো মেন রোড খড়গ্রাম টু পুরন্দরপুর। কি চাইছেন এখন? এখন রাস্তাটা যাতে জলটা নিকাশের ব্যবস্থা হয় বা রাস্তাটা একটু যেন হাইট হয়। এরকম আপনি কোথায় যাবেন এখন? এখন আমি কাঁদিয়ে যাবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়পুর। কি নাম আপনার? আমার নাম পাতন মন্ডল। আসি তো 35 বছর থেকে, কিন্তু অবস্থা খুবই কঠিন। আমি তো ব্যবসা করছি এখানে না, মানে বহুদিন থেকে, কিন্তু অবস্থা খুবই কঠিন অবস্থা, চলা যায় না মানে রাস্তা দিয়ে। এই মানে এই অবস্থা যদি হয় তো কী করে কী হবে? কোনো ভূক্ষেপ নেই না, কোনো কিছু নেই না প্রশাসনের তরফে কোনো রকম রাস্তা রিপেয়ারিংয়ে কোনো কিছু না। এটা তো কোনো দেখতেই পাচ্ছি না, এটা কোনো মানে এই হচ্ছে না। এই যে যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে তবে কি করবে প্রশাসন? মানে কি নাম আপনার? আমার নাম চিরকুমার দাস। কোথায় বাড়ি? আমি জমিপুর থেকে এসে কাঁহিতে থাকি। আমি কাঁহিতে ব্যবসা এই রাস্তার উপর দিয়ে আপনি রোজ? আমি রোজই যাই এই রাস্তা। এটা কতদিন ধরে এরকম পরিস্থিতি? এই বেশ কিছুদিন ধরে। কতদিন থাকে এটা খারাপ? এটা এই বর্ষার থেকেই যাবে। কি চাইছেন এখন? আমি চাইছি যে রাস্তাটা ভালো হোক, যাতে সবারই, জনসাধারণের ভালো, আমারও ভালো। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।